সারা দেশের মতো বরিশালেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন সন্তানদের হাতে নতুন বই তুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষাবর্ষের প্রথম দিন নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। আজ সোমবার সকাল 10:30টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিভাগীয় কমিশনার। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে বছরের প্রথম দিন থেকেই লেখাপড়া শুরু করতে পারবে বলে জানিয়েছেন তারা। খুব ভালো লাগছে, আর হচ্ছে এগুলো পড়ে আমরা ভালো না মানুষ হতে চাই। আমরা বছরের শুরুর দিন থেকেই পড়াশোনা শুরু করতে পারবো, যা পরীক্ষার প্রস্তুতি তার জন্য আর কি ভালো হবে। সন্তানরা বছরের প্রথম দিন সরকারিভাবে নতুন বই পাওয়ায় টেনশন মুক্ত হয়েছেন অভিভাবকরা। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। এটা তো খুবই ভালো লাগতেছে, বাচ্চাদের জন্য একটা আনন্দ সুলভ আমাদের জন্য। আমরা বাচ্চাদের নিয়ে আসছি স্কুলে, যাতে ওরা এই নতুন দিনে বই পায়, ওরাও পায়ে উৎসাহিত, আমরাও খুব খুশি। আপনার মনে দেখা যাচ্ছে উৎফুল্ল বা পড়াশোনা আগ্রহ আছে, প্রথম বছরের প্রথম দিন সে বই পেয়েছে, এটা তো অনেক শুকরিয়া আদায় করতেছি। উৎফুল্লবানও খুব উৎফুল্ল এবং আনন্দিত। এবার বরিশাল বিভাগে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী 11,62,572 জন, বইয়ের চাহিদা 50,33,382। আর বরিশাল জেলায় 3,02,137 শিক্ষার্থীর বইয়ের চাহিদা 13,04,977। অন্যদিকে বরিশাল বিভাগে মাধ্যমিক দাখিল ও কারিগরি শিক্ষার্থী 14,78,283 জন, তাদের বইয়ের চাহিদা 1,49,33,176। বরিশাল জেলায় মাধ্যমিক স্তরে মোট 4,42,501 জন শিক্ষার্থীর বইয়ের চাহিদা 37,88,596। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে প্রায় শতভাগ নতুন বই তুলে দেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। এতে শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে যাবে বলে প্রত্যাশা তার। বই বিতরণ করে বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগে যেটি 6টি জেলায় 14,87,283 জন শিক্ষার্থীর মাঝে 1,49,33,176 বই বিতরণ করা হবে। আজকে সকল শিক্ষার্থীদেরকে এইটা দেওয়া হবে, মাধ্যমিক প্রাথমিক মাদ্রাসা কারিগরি সবাইকে এই বই বিতরণ করা। সারা বছরই তারা প্রথম থেকেই যদি তারা লেখাপড়া শুরু করতে পারে, তাহলে তারা তাদের রেজাল্টটা ভালো করতে পারবে এবং তাদের কোনো ক্ষতি হবে না, লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, কোনো ইন্টারাকশন হবে না। আজকের বই উৎসবটি আসলে এটি একটি ব্যতিক্রমধর্মী, বছরে একটি দিনই এই উৎসবটি হয় এবং সদাশয় সরকার এখন নিশ্চিত করছে যে সকল মাধ্যমিক পর্যায়ের সকল প্রাইমারি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে এই বিতরণ সরকার করছে, যেটি ইতিপূর্বে ছিল না। এটি আমি মনে করি যে সরকারের আন্তরিকতা এবং সরকারের সক্ষমতা, তো নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি আমি মনে করি একটি বড় মাইলফলক।